সালাম আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কবিতা বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম আমরা এই কবিতার বিস্তারিত আলোচনা আমরা ইতিপূর্বে করেছি আজকে আমরা এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশটি এমসিকিউ আলোচনা করব। প্রথম এমসিকিউ হচ্ছে কবি আব্দুল হাকিম তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন ষোলোশো সালে তিনি সন্দীপের সুদারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন কবি আব্দুল হাকিম কোন যুগের কবি তিনি হচ্ছেন মধ্যযুগের বিখ্যাত কবি এবং কবির ভালোবাসা অপরসীম ভালোবাসা কিসের প্রতি রয়েছে অ্যান্সার হচ্ছে স্বদেশ এবং স্বভাষার প্রতি চার নম্বর প্রশ্ন বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি অর্থাৎ কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা চার নম্বর প্রশ্ন কবি আব্দুল হাকিমের কবিতায় পরিচয় পাওয়া যায় কিসের সেটা অ্যান্সার হচ্ছে অনুপম ব্যক্তিত্বের ছয় নম্বর প্রশ্ন কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন কত সালে অ্যান্সার হচ্ছে ষোলোশো নব্বই সাত নম্বর প্রশ্ন হাবিলার শব্দের অর্থ কি অর্থ হচ্ছে অভিলাষ বা উচ্চ আকাঙ্ক্ষা প্রবল ইচ্ছা নিরঞ্জন শব্দ দ্বারা এই কবিতায় কাকে বোঝানো হলো অ্যান্সার হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ আলামিনকে আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনাকে কি বলা হয় সেটা হচ্ছে মারফত বঙ্গবাণী কবিতায় রচিত হয় কোন শতকে সে অ্যান্সার হচ্ছে সপ্তদশ শতকে বঙ্গবাণী কোন কাব্যের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে নূরনামা নূরনামা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সেই কাব্যের অন্তর্ভুক্ত হচ্ছে এই বঙ্গবাণী কবিতা কোন ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই অ্যান্সার হচ্ছে আরবি এবং ফার্সি ভাষার প্রতি আরবি এবং ফার্সি ভাষার প্রতি কবির কেন রাগ নেই কেন এর কারণ হচ্ছে সকল ভাষার প্রতি কবি শ্রদ্ধাশীল নিজের নিজের পরিশ্রম দিয়ে কবি কাকে তুষ্ট করে সেটা অ্যান্সার হচ্ছে সকলকে হিন্দুয়ানি হিন্দুয়ানি ভাষা বলতে কোন ভাষাকে বোঝাচ্ছে হিন্দুয়ানি ভাষা বলতে সংস্কৃত ভাষাকে বোঝাচ্ছে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস এখানে যার বলতে কাকে বোঝানো হচ্ছে এর অ্যান্সার হচ্ছে সাধারণ লোকজনের সাধারণ মানুষের আপে আপে শব্দ অর্থ হচ্ছে স্বয়ং এরপর হচ্ছে কবি কাদের বিদেশে যেতে বলেছেন অ্যান্সার হচ্ছে দেশি ভাষার প্রতি যাদের কোনো শ্রদ্ধা নেই তাদেরকে কবি বিদেশে যেতে বলেছেন কবি মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে মাতৃভাষা মাতা পিতা মহ ক্রমে বঙ্গেতে বসতি এই লাইনের অর্থ হচ্ছে এই লাইনে কবির কি প্রকাশ পেয়েছে অ্যান্সার হচ্ছে দেশপ্রেম তো আশা করি তোমরা এই বিষটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ বুঝতে পেরেছ আমি এখন তোমাদেরকে বঙ্গভাষা যে বঙ্গবাণী কবিতার মূল বিষয়টা একটু বলে দিই সেটা হচ্ছে কবি বলছেন যে যারা বাংলা ভাষায় সাহিত্য বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না তাদের জন্য কবি নিজ থেকে নিজেই বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন আর যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলাকে ঘৃণা করে কবি বলছে যে তাদের জন্ম পরিচয় যে কোথায় সে বিষয়ে কবি প্রশ্ন তুলেছেন আর বলেছেন যে যারা বাংলা ভাষা বিদ্যা যাদের ভালো লাগে না তারা এদেশ থেকে চলে যাওয়ার জন্য কবি বলেছেন এবং এদেশের প্রত্যেকটা মানুষের সাথে এদেশের ভাষা এদেশের ইতিহাস ঐতিহ্যর সাথে কবির সম্পর্ক অনেক গভীর তো আশা করি আমরা এই কবিতার মূল ভাব এবং এই বিষ্ট বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ